আপনি যদি আমাদের এই চ্যানেল 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 হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বল বানাই করে রাখুন। بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لَا وَجَدَ اللَّهَ تَوَّابًا رَّحِيمًا صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ تَعَالَى عليه وسلم كنت نبيا وآدم بين الماء والتين وقال الله تعالى في لسان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم محمد صلى الله سفيانا محمد صلى الله تعالى عليه وسلم الحمد لله جبديه প্রশংসা সর্বদ্রষ্টা পালনকর্তা রিজিক দাতা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন পরওয়ার দেগালে আলামের নিমিত্তে যে আল্লাহ পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্যে থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে পবিত্র মহাফলে এতক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্যের সঙ্গে বসা এবং হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করার সুযোগ সুবিধা করে দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চরূপে কোরআনের ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতপর সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গালিবিন লাহাতুল আশিকিন মুরাদুল মুসলাকিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দারুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সুমা আমিন। আল্লাহর কোরআন অটল বিধান ভবিষ্যৎ গ্রন্থ সূরাটির নাম সূরা নেশা সূরা নম্বর 4 আয়াত নম্বর 64 রুকিয়াত অংশ তেলাওয়াত করেছে মহান আল্লাহ পাক তাওফিক দান করলে এই আয়াতের উপর আলোচনা হবে। তবে যারা এই ধারে আছেন একটু সামনে বসবেন, আসেন না একটু এই ধারে। মনতে আমার মায়না পাখি নবীর প্রেম দেওয়ালা সোনার মদিনা
আপনাদেরকে কষ্ট দিচ্ছি, আমি সামনে চাই, একটু সামনে আসেন, আমি দেখবো আপনাদেরকে, আপনারা আমাকে দেখবেন, তাই না? মহব্বত বেশি হবে। মনতে আমার মাইনা পাখি নাদের প্রেম দিওয়ালা, বাহার বার দই চলে মহান সোনার মদিনা, সোনার মদিনা, মনতে আমার মাইনা পাখি নাদের প্রেম দিওয়ালা, বাহার বার দই চলে মহান সোনার মদিনা, সোনার মদিনা। আরব দেশে তে কল মিষ্টি সোনার মদিনা, মনতে আমার মাইনা পাখি নাদের প্রেম দিওয়ালা, বাহার বার দই চলে মহান সোনার মদিনা, সোনার মদিনা। গলে বসে ডাকছে কোকিল কুহ কুহ করে, গলে বসে ডাকছে কোকিল কুহ বাকি গল বাগে চাই ডাকছে অতি ভারে, বল বল বাকি গল বাগে চাই ডাকছে অতি ভারে, তাদের মত ডেকে আমি, তাদের মত ডেকে আমি শান্তি পেলাম না, বাহার বার দাই চলে মহান সোনার মদিনা, সোনার মদিনা। মন্ত
পে আমার মাইনা পাখি নবীর প্রেম দিওয়ালা বারে বারে দই চলে মহান সোনার মদিনা সোনার মদিনা যাই হোক আল্লাহর কোরআন অটুট বিধান দেয় বিশাল গ্রন্থ সূরা নিসা আয়াত নম্বর 64 এর শেষ অংশ তেলাওয়াত করেছি। রাত্রি যেহেতু গভীর অতএব আলোচনা খুব সংক্ষিপ্ত আকারেই হবে, তবে আপনাদের ধৈর্য মোতাবেক আল্লাহ পাক আর আমাকে যদি তৌফিক দান করে অবশ্যই কিছু আলোচনা করব। আমার ট্রাফিক দেখলাম লিখেছে বেদ পুরাণের পরে বিশ্বনবীর শান সম্পর্কে আলোচনা করতে বলেছি, তবে যাই হোক আল্লাহ পাকের অশেষ রহমত যে আপনারা এখনো কিছু মানুষ বসে আছে, ভণিতা না করে খুব খুব তাড়াতাড়ি বিষয়ের দিকে আলোচনা করব, বিষয়ের দিকে আগিয়ে যাব। আল্লাহ পাক বললেন ওয়ালাউ আন্নাহু ইজালামু আনফুসাহু জাও, যদি তারা তাদের নাফসের উপর জুলুম করে অত্যাচার করে দিয়ে যদি আপনার কাছে আসে, তারা বলতে এখানে আমরা আপনারা উম্মতের কথা বলা হয়েছে, মানুষের কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নিজের নাফসের উপর জুলুম করে দিয়ে যদি নবীর দরবারে যাওয়া যায় তারপরে যদি ফাসফাত ফরম হয় আল্লাহর কাছে প্রার্থনা করে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল যদি তাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে মাগফিরাত চায় লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আল্লাহ বলছে অবশ্যই সেই ব্যক্তি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর বাংলা তরজমা হলো ইকোটা কম দিয়ে আমি বললেন বেসটা কম দিয়ে ইকোটা কম দিয়ে সাউন্ডটা ঠিক করে, বেস আপনার এক বক্সের বেস থাকবে না, ইকো কম দেন, কারণ বুঝাতে এসেছি তাই না। আল্লাহর কোরআন অটুট বিধান, বেমিশাল গ্রন্থ, তাতে বলা হলো যদি কোনো ব্যক্তি নিজের নাফসের উপর জুলুম করে তো নবীর দরবারে যাবে, নবীর দরবারে কেন যাবো, আল্লাহর কাছে তাইরে চাইব, আল্লাহ এই কথাটা বলতে পারতেন না, একটু জোরে বল পারতেন না, পারতেন না বাপ, পারতেন, কিন্তু কেন বললে নবীর দরবারে যাও, আল্লাহ নবীর মাধ্যমে কেন আপনার ক্ষমা চাইতে বলছে। আমরা জানি শিক্ষিত সমাজ আমাদের যে কোনো আপনার জায়গাতে গিয়ে যদি সরাসরি সেখানে কোনো কাজ হাসিল না হয় তাহলে কারো মাধ্যমে সেটা করি করি না, ভালো ডাক্তার দেখাতে হবে, নাম লেখার সুযোগ নাই, 3 মাস পর দেখাবে, তো কোনো যোগ্য বিজ্ঞ কোন অভিজ্ঞ ব্যক্তি ডাক্তারের যে কাছের লোক তাকে ধরে সেটাকে আজকে ইমার্জেন্সি দেখানো হয় না, সাধারণ একটা ডাক্তার দেখাতে গেলে 3 মাস পাবেন না। আমাদের মুর্শিদাবাদের একটা ব্রেনের ডাক্তার আছে, নাম হচ্ছে হাসান ডাক্তার, আজ লেখেলে 3 মাস পরে তার পেশেন্ট দেখবে, তো এই তো 3 মাসে আরো পাগল হয়ে যাবে, তো কি করে দেখবেন, তো এরও মাধ্যম আছে।
এমন সিস্টেমে যাবেন যে আজকের পেশেন্ট আজকেই দেখবেন, ভাই না ভাই এরকম হয়। আমরা জানি দেখবেন এইচএস যারা পাস করেছে তারা একটা ফর্ম ফিল আপ করছে বর্তমান যুগে, এই ফর্মটাকে বলা হয় নবান্ন ফর্ম, নবান্ন অফিস থেকে দিচ্ছি। ওই ফর্মে লেখা আছে অপশন তোমার অ্যাডমিট মার্কশিট, এমএলএ সার্টিফিকেট, দুকপি ছবি, এগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করো। যাদের নাম্বার ভালো তাদেরকে বছরে 24-25 হাজার টাকা দেওয়া হবে। ছেলেটা মাধ্যমিক পাশ করেছে, স্কুল জানে, বোর্ডও জানে, জানে না মাধ্যমিক যে পাশ করেছে বোর্ড জানে না, জানে না বোর্ড জানে, চিনে, তার জন্য তাকে নাম্বার দিয়েছে, মার্কশিট দিয়েছে। এইচএস পাশ করেছে বোর্ড জানে, নাম্বার দিয়েছে, মার্কশিট দিয়েছে, মাস্টার জানে, স্কুল জানে, সবাই জানে। ছেলেটি ফর্ম ফিল আপ করতে গিয়ে মার্কশিট দিয়েছে, অ্যাডমিট দিয়েছে, ছবি দিয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছে, অত্র এলাকার ইমেলের সার্টিফিকেট দেয়নি। কি দেয়নি? ইমেলের সার্টিফিকেট দেয়নি। নবান্ন অফিসে যাবে, ফর্মটাকে ধরে দেখার পরে দুমড়ে ডাস্টবিনে ফেলে দেবে। টাকা তো ঢোকা দূরের কথা, আপনি যে বলবেন এই চিনেন না, আপনারাই এর মার্কশিট দিয়েছেন, অ্যাডমিট দিয়েছে, ছেলেটা কত নাম্বার পেয়েছে, 99% টাকা ঢুকবে না। মানে নবান্ন থেকে অফিসার বলবে অপশন যা দিয়েছিলেন তা ফিল আপ হয়নি, অপশন অনুযায়ী ফর্মটা ফিল আপ না হওয়ার কারণে ফর্মটা গ্রহণযোগ্য হয়নি, রিজেক্ট হয়ে গেছে। অ্যাডমিট আছে কোনো ভুল নাই, মার্কশিট আছে ভুল নাই, ছবি দিয়েছে ভুল নাই, ব্যাংকের অ্যাকাউন্টও ঠিক, তবে বছরে 24,000 টাকা ঢুকবে না, এটা ডাস্টবিনে যাবে। কারণ কি বলে, অত্র এলাকার এমএলএর সার্টিফিকেট না থাকার কারণে ঠিক তদ্রূপভাবে নামাজ পড়ছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, আল্লাহকে ডাকছেন, অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে নাকি ঢুকবে না, রিজেক্ট হয়ে যাবে দোয়াটা, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর অ্যাটেস্টেড কপি দিয়ে আল্লাহর দরবারে হাজির না হবে। নাবীর একটা গ্যারান্টেড কপি নিয়ে যান, বলে হে আল্লাহ তোমার দরবারে মাগফিরাত চাই আমার রাসূলুল্লাহর ওসিলা। আর নাবী যদি বলে যায় আল্লাহ এটা আমারই লোক, কারণ আমারই লোক, হে আল্লাহ এটা আমার উম্মত, এটা মাগফিরাত করে দাও, তো অবশ্যই আল্লাহ বলেছেন আমাকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবে পাবে। তাহলে বোঝা গেল ব্যাংকে অ্যাকাউন্ট ঢোকাতে গেলে যেমন এমএলএর সার্টিফিকেট অপরিহার্য, আপনারও অ্যাকাউন্টে নেকি ঢোকাতে গেলে আর মাগফিরাত চাইতে গেলে রাসূলুল্লাহরও অ্যাটেস্টেড কপি অপরিহার্য। রাসূলুল্লাহর অ্যাটেস্টেড কপি নাই তো আপনার দোয়া দোয়া না, রাসূলুল্লাহর অ্যাটেস্টেড কপি নাই তো আপনার নামাজ নামাজ না, রাসূলুল্লাহর অ্যাটেস্টেড কপি নাই তো আপনার নামাজ হজ হজ না, যাকাত যাকাত না, হটা হবে, সবাই জানবে নামাজি কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে মাগফিরাত চাইতে হবে। বুঝতে পেরেছেন কোথায় যেতে হবে? নবীর দরবারে যান, আল্লাহর কাছে মাগফিরাত চান, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ পাক আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবে। এখন কেউ কোন ব্যক্তি বলছে এটা তো আগে অবতীর্ণ হয়েছে, এখন রাসূলুল্লাহর দরবারে যাওয়া যাবে, এখন তো নবী নাই, নবী ইন্তিকাল করে গেছে, মাজারের কাছে যাওয়া শিরক হয়ে যাবে, বলছে না বলছে না, মাজারের কাছে যাওয়া যাবে না। এই কোরআনের আয়াতের ব্যাখ্যা খুঁজব যে রাসূলুল্লাহর ইন্তিকালের পরে সাহাবা কিরামরা গেছে না যায়নি, কোরআন বোঝার জন্য তাফসীর খুঁজতে হবে। কি খুঁজতে হবে? বা তাফসীর লাগবে, তাফসীর যদি না থাকে কোরআন বোঝা সম্ভব হবে না, তাফসীর দিয়ে কোরআন বুঝতে হয়। যা হোক আর লম্বা চৌড়া নাই, একটু ঘটনার দিকে এগিয়ে যাই, নবীর দরবারে গেছে না যায়নি, একটু দর্শরী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা।
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ মোহাম্মদ হরদম যাবা শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এই আয়াতের ভিতরে চলে বিশ্ব নবী বক্তৃতা করছিলেন মসজিদে নববীর আপনার মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম যাওকা ফাস্তাগফিরুল্লাহ এ আমার সাহাবা কেরামরা তোমরা যদি তোমাদের নফসের উপর জুলুম করো অত্যাচার করো তোমরা আমার দরবারে যদি আসার পরে আল্লাহর কাছে মাগফিরাত চাও আর আমি তোমাদের হয়ে যদি আল্লাহর কাছে মাগফিরাত চাই অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবে পাবি আপনার নিজের গ্রামে চলে গেল কিছুদিন পরে আল্লাহর নবীর ইন্তেকাল হয় আল্লাহর নবীর একজন ভক্ত একজন সাহাবী ইনি আপনার জানতে পেরেছে নিজের নাচের উপর জুলুম করেছে এই জুলুম করার কারণে আল্লাহর নবীর আপনার বারে হয়েছে কাছে আসতেছে মদিনাতুল মানওয়ারায় মদিনায় আসার পরে জিজ্ঞাসা করলো নবী কোথায় মদিনার সাহাবা আমরা চোখের পানি ছেড়ে কান্না করে ও নবীর সাহাবি তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি গ্রামে আমার বাড়ি এখানে আপনার নয় বলে তুমি কি জানো না আল্লাহর নবী ইন্তিকাল করেছে সাহাবীর আকীদা হলো নবী ইন্তিকাল করে কিন্তু নবী জিন্দা মরদা নাই কারণ ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আজ্জাদাল আম্বিয়ায়ে ফানাবিউল্লাহি হাইয়ু ইরজাকুর মিসকাত শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছে নিশ্চয় আম্বি একরামে দেশে ইনশাআল্লাহ পাক মাটির জন্য ভক্ষণ করা হারাম করেছে এবং সুবহানাল্লাহ আম্বি একরামের দেশে মাটি ভক্ষণ করতে পারবে না আল্লাহ তাদের আপনার কবরের ভিতরে জিন্দা রাখবে আল্লাহ প্রদত্ত রুজি খাবে এবং সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যা বলা গেছে শ্রেণীর মানুষকে আল্লাহ কবরের ভিতরে জীবিত রাখে এক শ্রেণীর নবীগণ আপনার মাটি ভক্ষণ করতে পারবে না সাহাবা ইকরামকে ভক্ষণ করতে পারবে না সুহাবা ইকরামকে ভক্ষণ করতে পারবে না আপনার আইয়ামে মুস্তাহিদিনগণকে ভক্ষণ করতে পারবে না আপনার ওলিয়া আউলিয়াকে ভক্ষণ করতে পারবে না হাক্কানি আলিমে দিনকে আপনার ভক্ষণ করতে পারবে না হাফেজে কোরআনকে ভক্ষণ করতে পারবে না অতিরিক্ত নবীর প্রতি দরুদ সুপরি দরুদ শরীফ পড়া ব্যক্তির লাশ নষ্ট হবে না অতিরিক্ত দরুদ শরীফ যদি পড়া যায় মাটি খেতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ বললে নেকি হবে না গুনাহ হবে জোরে বলুন গুনাহ হবে কটা নেকি হবে কবর থেকে জালসা হচ্ছে ভাই এই গ্রামে কবর থেকে জালসা হচ্ছে মাঝে মাঝে হয় পারলে কি ভুলে গেছেন নাকি কটা নাকি হয় 90টা 20টা 90টা হ্যাঁ তো বাপ কিছু নিয়ে যেতে হবে নমি ঝেড়ে গেলে হবে না কিছু নিয়ে যেতে হবে সুবহানাল্লাহ এই রাজাপুরও আমাকে এইভাবে দিয়েছিল শেষে দিয়ে ফজর হয়েছে হয়নি ছিঁড়ে তাই বলে সেখানেও বলেছিলাম ওই রকম প্রতি বছর যার সহায় কিন্তু সুবহানাল্লাহর ফজরটি ছিঁড়তে পারেনি সুবহানাল্লাহ বলাতে কটা নাকি ওটাই খুঁজতে যদি না হয় তাহলে কি হবে বলে সুবহানাল্লাহ বললে 90টি নাকি হয় কটা 90টি 9টা অক্ষর আছে আরবি সুবহানাল্লাহতে 9টা আরবি অক্ষর আছে আর একটা অক্ষর বললে 9টা 10টা নাকি হয় তাহলে 9 10 কটা হলো 90টি
এবং হাদিসের মধ্যে এসেছে, তাফসীর করতে গিয়ে বলা হয়েছে যে আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো, যে গাছটা কিয়ামত পর্যন্ত তসবি করবে না, আল্লাহর জিকির আজকার করবে, আর ওই গাছের তসবিতে যা নেকি হবে সব সুবহান আল্লাহ বলা ব্যক্তির নামায় আমল দিবে। জোরে বলো কার নামায় আমল দিবে? সুবহান আল্লাহ বলা ব্যক্তির নামায়। এই সুবহান আল্লাহ শব্দটি পৃথিবীতে সর্বপ্রথম কে বলেছিলেন আর সর্বপ্রথম কে শুনেছিল জানা আছে? হ্যাঁ জানা নাই? 100 টাকা দিবেন কবরস্থানের জন্য? আমাকে না, আছে বলে বক্তৃতা করবো, চিন্তা করুন, আদায় আমি চাইব না, কারণ আমার আদায় করতে শখ নাই, শুধু আমি মহব্বত দিচ্ছি। দেন কত? 100? সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফি দারাক। তো আর কেউ দিবেন না, তাই তো? মানে আপনি দেন আমরা দিচ্ছি। আছে ভাই, আর কেউ দিতে পারবেন 100 টাকা? চিন্তা করেন না, 4টা পর্যন্ত আমাকে বলে গেছে কানে কানে, 4টা পর্যন্ত থাকবো, অসুবিধা নাই, আপনারা থাকবেন কেন ওটাই আমার সন্দেহ। হ্যাঁ আমি থাকবো, আমার কারণ আমাকে থাকতে হবে, কেন এখানেও থাকলে থাকতে হবে, নাহলে ঘরে থাকতে হবে। হ্যাঁ 6:10 আগে গাড়ি নাই, তাহলে যখন আমার গাড়ি 6:10 বা 5 আগে নাই তখন আমাকে তো থাকতে হবে। আপনাদের মধ্যে কেউ আছে? নাই? যদি থাকে 100টা টাকা করে দেন তো, 100টা টাকা করে দেন, একটা নাচ বলে দিই আর আমি একবারে শুরু করবো আল্লাহ রাসূলের এই। ১০০ টাকা করে পারলে 2-4 জন দিয়ে দেব, আল্লাহ পাক ভালো রাখবে। গাদহনিলাম নীলম রজনীগন্ধ আমার শোকে মলাগতে জি সকাল থেকে সন্ধ্যা, লাবনিলাম গাদহনিলাম নীলম রজনীগন্ধ আমার শোকে মলাগতে জি সকাল থেকে সন্ধ্যা, একবারে দেখা যদি রাত্রি স্বপ্নের বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ভোলের মালা। রাসূলুল্লাহ, সবাই বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ শব্দটা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাল ফুলকে প্রশ্ন করে রাঙটি কোথায় পেলে, নূর না হাবিজির নুরি দেহের অগরকদের কথা বলে, আহলাল ফুলকে প্রশ্ন করে রাঙটি কোথায় পেলে, নূর না হাবিজির নুরি দেহের অগরকদের কথা বলে, লাল ফুলকে বাগান থেকে তোলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব নবী তোমায় হাজার ফুলের মালা। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অগপাকের কথা বলে, আহা হলো তো ফুলকা
প্রশ্ন করে রানটি কথাই পেলে নোর বাবি জিরিওরি দেগের অগতাকের কথা বলে তাই হল ফুলকে বাগান থেকে তোলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরব নবী তোমায় হলুদ ফলের মালা রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। ধন্যবাদ।